হ্যালো এভরিওয়ান, আজ এই ভিডিওতে বলবো হজম শক্তি কিভাবে বাড়াবেন। চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। কথায় আছে পেট ঠিক তো জগৎ ঠিক, তাই পেট ঠিক রাখতে গেলে হজম শক্তি ঠিক থাকতে হবে। আপনি কি গ্যাস্ট্রিক, মাথা ব্যথা, বমি বমি ভাব, ডায়রিয়া বা কষ্টকাঠিন্যের মতো সমস্যায় ভুগছেন? সাধারণত এসব সমস্যা হজম শক্তি কম থাকার কারণে হয়ে থাকে। বদহজমের লক্ষণগুলো মাঝে মাঝে দেখা দিলে আমাদের তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু যখন বদহজমের মাত্রা বেড়ে যায় তখন এগুলি আমাদের জীবনে বিঘ্ন সৃষ্টি করতে পারে। বর্তমানে প্রায় সবারই একটি নিয়মিত বা অনিয়মিত সমস্যা হচ্ছে বদহজম। এই সমস্যার মূলে রয়েছে আমাদের নিয়মিত বা আগোছালো জীবনধারণ ও খাদ্য অভ্যাস। তাই বলে কি এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে না? অবশ্যই যাবে। আমরা হজম শক্তি বাড়ানোর সহজ এবং কার্যকরী উপায়গুলো মেনে চললেই বদহজমের সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারি। আমরা দেহে শক্তি সঞ্চয়ের জন্য খাদ্য গ্রহণ করি, কিন্তু সে খাদ্য হজম না হলে আমাদের দেহে সৃষ্টি হবে নানা রোগ ব্যাধি। তাছাড়া খাদ্য হজমের জন্য আমাদের পাকস্থলীতে থাকতে হবে প্রয়োজনীয় হজম শক্তি। খাবার হজম না হওয়ার পিছনে জীবনধারার একটা বড় প্রভাব আছে। যেমন পুষ্টির ঘাটতি হলে, ধূমপান করলে বা শরীরচর্চা না করা অথবা মানসিক চাপ ইত্যাদি কারণে খাবার হজমের সমস্যা হতে পারে। তাহলে আসুন হজম শক্তি বাড়ানোর উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক। নাম্বার ওয়ান, আদা। হজমের সমস্যা সমাধানে খাদ্য তালিকায় অবশ্যই আদা রাখুন। এটি বমি এবং বমি বমি ভাব প্রতিরোধেও কাজ করে। এর মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল ও প্রদাহরোধী উপাদান হজমে সাহায্য করে। হজমের সমস্যা হলে দিনে 2 থেকে 3 কাপ আদা চা খেতে পারেন। 1.5 কাপ জলেতে 1 চা চামচ আদা কুচি দিন। একে চুলায় 10 মিনিট ফুটতে দিন। পানীয় থেকে আদা কুচিকে বের করে ফেলুন। তারপর সামান্য মধু দিন, এরপর পান করুন এবং 2 চা চামচ আদার রস এবং 1 চা চামচ মধু 2 কাপ গরম জলেতে মেশান। দিনে 2 বা 3 বেলা এটি খান। হজম ভালো করতে খাওয়ার পর ছোট্ট একটি আদার টুকরোও চিবোতে পারেন। নাম্বার টু, পান। বহু যুগ থেকে ভারতে খাবার খাওয়ার পরে পান খাওয়ার প্রচলন ছিল, কিন্তু তখন মানুষ বেশিরভাগটাই নেশার জন্যই খেয়ে থাকতেন। তবে তারা অজান্তে খেলেও এই পান শরীরের হজম শক্তি বাড়াতে সাহায্য করে, রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়াতেও সাহায্য করে। এছাড়া হার্ট ভালো রাখে, গ্যাসের সমস্যা দূর করে, শরীরের খারাপ ট্রকিনের পরিমাণ কমিয়ে লিভার ভালো রাখতে সাহায্য করে। নাম্বার থ্রি, মিজরি। মিজরি জলে ভিজিয়ে খেলে অথবা শুধু খেলে পেট ঠান্ডা হয়। ঠান্ডা লাগলেও এই মিজরি খেলে খুব ভালো কাজ হয়। এছাড়া মুখ শুদ্ধি হিসেবেও কাজ করে এই মিজরি। নাম্বার ফোর, মৌরি। সাধারণত মুখ শুদ্ধি হিসেবে কাজ করে। এটি মুখের মধ্যে থাকা ব্যাকটেরিয়া নির্মূল করে। খালি পেটে মৌরি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দূর করা যায়। এছাড়া হজম শক্তি বাড়াতেও সাহায্য করে মৌরি। নাম্বার ফাইভ, পুদিনা চা পান করুন। পুদিনা চা বমি ভাব এবং বদহজমের একটি ঘরোয়া প্রতিকার। পুদিনা চা পেট ব্যথা, বুক জ্বালা এবং বদহজমের সমস্যাগুলো থেকে মুক্তি দিতে পারে। আপনার হজম শক্তি বাড়াতে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে পুদিনা চা পান করুন। নাম্বার সিক্স, প্রচুর পরিমাণে আঁশযুক্ত খাবার গ্রহণ করুন। হজম শক্তি বাড়ানোর সহজ উপায় হচ্ছে আঁশযুক্ত খাবার প্রচুর পরিমাণে খাওয়া, কারণ আঁশযুক্ত খাবার হজম শক্তি বৃদ্ধিতে ব্যাপক সহায়তা করে। আঁশযুক্ত খাবারের মধ্যে রয়েছে শিম, বাদাম, শাকসবজি, গোটা শস্য ইত্যাদি। বিশেষ করে শাকসবজিতে প্রচুর পরিমাণে আঁশ থাকে। আঁশযুক্ত খাবার দেহের জল শোষণে সহায়তা করে, যা আপনাকে কষ্টকাঠিন্য থেকে রক্ষা করে। তাই হজম সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে প্রচুর পরিমাণে শাকসবজি, ফলমূল খাওয়ার অভ্যাস করুন। নাম্বার সেভেন, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। আমাদের দেহের প্রায় 2/3 জল দ্বারা গঠিত। দেহের অভ্যন্তরীণ জৈবিক প্রক্রিয়া সচল রাখতে জলের কোনো বিকল্প নেই। আমাদের সুস্থ থাকার জন্য প্রতিদিন 1.5 থেকে 2 লিটার জল পান করা উচিত। তাছাড়া দেহে জল স্বল্পতার কারণে কষ্টকাঠিন্য হয়ে থাকে, খাবার হজমের সমস্যা হয়, জলের অভাবে আমাদের দেহের বিভিন্ন শরীরবৃত্তীয় কাজের বিঘ্ন ঘটে। আপনার হজম শক্তি বাড়াতে প্রতিদিন পরিমিত জল পান করার পাশাপাশি তরল খাবার গ্রহণ করুন। যেমন শসা, টমেটো, আঙুর এবং বিভিন্ন ফলের জুস আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন। এগুলো আপনার দেহের জলের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। নাম্বার এইট, মাইল্ড ফুল খাবার খান। মাইল্ড ফুল খাওয়া বলতে বোঝায় খাবার খাওয়ার সময় পরিপূর্ণ মনোযোগ দিয়ে খাওয়া। গবেষণায় দেখা গেছে খাওয়ার সময় অমনোযোগিতার ফলে পেট ফোলা ভাব, গ্যাস এবং বদহজম হয়ে থাকে।
বিশেষজ্ঞদের মতে মনোযোগ সহকারে খাওয়ার ফলে বদহজমজনিত লক্ষণগুলো কমে যায় এবং হজম শক্তি বৃদ্ধি পায়। মনোযোগের সাথে খেতে হলে ধীরে ধীরে খাবার খান। খাওয়ার সময় টিভি ফোন বন্ধ করে আপনার খাবারের দিকে নজর দিন। আপনার খাবারটি দেখতে কেমন, খাবারের গন্ধ, খাবারের গঠন, তাপমাত্রা এবং স্বাদের প্রতি মনোযোগ দিন। খাবার ভালোভাবে চিবিয়ে খান, এতে খাবার হজমে কম শক্তি ব্যয় হয় এবং খাবার সহজে হজম হয়। নাম্বার 9, নিয়মিত ব্যায়াম করুন। নিয়মিত অনুশীলন বা ব্যায়াম হজম শক্তি বাড়ানোর অন্যতম সেরা উপায়। খাওয়ার পরে কিছুক্ষণ হাঁটাচলা করলে আপনার শরীরে জৈবিক প্রক্রিয়া সচল হবে, ফলে খাবার সহজে হজম হবে। নিয়মিত ব্যায়াম করার ফলে পেটের বিভিন্ন রোগের লক্ষণ হ্রাস পায়। ব্যায়াম আপনার হজম শক্তি বৃদ্ধির পাশাপাশি আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করবে, তাই সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত ব্যায়াম করুন। নাম্বার 10, আপনার দেহের চাহিদা অনুযায়ী খাবার খান। আপনি যখন ক্ষুধা অনুভব করেন তখন খাবার গ্রহণ করুন, আবার আপনার পেট ভরে গেলে খাওয়া বন্ধ করুন। কেননা অতিরিক্ত ক্ষুধা থাকলে এবং পেটে খাবারের পূর্ণতা বেশি থাকলে গ্যাস, পেট ফুলে যাওয়া এবং বদহজমের মতো সমস্যাগুলো বেশি দেখা দেয়। সাধারণত কম খাওয়া এবং প্রয়োজনে অতিরিক্ত খাওয়ার ফলে হজম শক্তি কমে যায়, তাই সহজে হজমের জন্য প্রয়োজন মতো খাবার খান। নাম্বার 11, একটি নির্দিষ্ট সময়সূচি মেনে খাবার খান। আপনার হজম শক্তি বাড়ানোর জন্য প্রতিদিনের খাবার গ্রহণের একটি সময়সূচি তৈরি করুন। প্রতিদিন একই সময় সকালে দুপুরে রাতে 3 বেলা খাবার খাওয়ার চেষ্টা করুন। এক দিন এক এক সময় খাবার খাওয়ার অভ্যাস ত্যাগ করুন। নিয়মিত সময়সূচি মেনে খাবার গ্রহণের ফলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, রোগ প্রতিরোধের ক্ষমতাও ঠিক থাকবে এবং আপনার হজম শক্তিও বৃদ্ধি পাবে। নাম্বার 12, খারাপ খাদ্য অভ্যাস ত্যাগ করুন। প্রকৃতপক্ষে আমাদের হজম শক্তি কমে যাওয়ার কারণ হচ্ছে ধূমপান, অত্যধিক অ্যালকোহল পানের মতো খারাপ অভ্যাসগুলো। ধূমপানের ফলে পেটে আলসার, আলসারেটিভ কোলাইটিস এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ক্যান্সারের মতো মারাত্মক রোগে আক্রান্ত হতে পারেন। আপনার যদি হজমের সমস্যা হয় এবং সিগারেটের নেশা করেন, তবে যত তাড়াতাড়ি সম্ভব এ অভ্যাস ত্যাগ করুন। একই সাথে অ্যালকোহল বা মদপানের অভ্যাস থাকলে সেটিও ত্যাগ করুন। অ্যালকোহল আপনার পেটে অ্যাসিড উৎপাদন বাড়িয়ে দেয়, যার ফলে বদহজম ছাড়াও পেটে আলসার হতে পারে, তাই সুস্থ থাকতে হলে অ্যালকোহল পানের অভ্যাস ত্যাগ করা উচিত। নাম্বার 13, রাতের খাবার তাড়াতাড়ি গ্রহণ করুন। গভীর রাতে খাওয়ার ফলে বদহজম হতে পারে। খাবার হজমের জন্য নির্দিষ্ট সময় প্রয়োজন, কিন্তু রাতে দেরিতে খেয়ে আমরা যখন ঘুমাতে যাই তখন খাবার হজম হওয়ার জন্য সময় পায় না, কারণ ঘুমানোর সময় সাধারণত আমাদের দেহের জৈবিক ক্রিয়াগুলো কম চলে। তাই রাতের খাবার ঘুমানোর 2 ঘন্টা আগে খেতে চেষ্টা করুন এবং খাওয়ার পরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন। নাম্বার 14, মানসিক চাপ থেকে মুক্তি থাকুন। মানসিক চাপ আমাদের হজম শক্তিকে প্রভাবিত করতে পারে। লক্ষ্য করলে দেখবেন যে বড় কোনো ঘটনা বা পরীক্ষার আগে আমাদের পেটে অস্থিরতা কাজ করে। আমাদের শারীরিক ও মানসিক উভয় স্বাস্থ্যের উন্নতি আমাদের মনের উপর অনেকটাই নির্ভর করে, কারণ মানসিক চাপ থাকলে ঠিকমতো ঘুম হয় না, আবার খাওয়া হয় না, যা আমাদের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। তাই সুস্থতা নিশ্চিত করতে নিজেকে যতটা সম্ভব মানসিক চাপ মুক্তি রাখার চেষ্টা করুন। সবশেষে বলা যায়, বদহজম থেকে মুক্তি পেতে উপরে দেওয়া হজম শক্তি বাড়ানোর উপায় অনুসরণ করুন। আপনার অনিয়মিত খাদ্য অভ্যাস ও জীবনযাত্রার মান পরিবর্তন করুন। ফাইবার, স্বাস্থ্যকর ফ্যাট এবং পুষ্টি সমৃদ্ধ খাবার পরিমাণ মতো গ্রহণ করুন। দৈহিক খাবারের রুটিন মেনে চলুন। এই নিয়মগুলো অনুসরণের মাধ্যমে আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে, আপনি পাবেন একটি সুন্দর ও সুস্থ জীবন। তো বন্ধুরা, ভিডিওটাকে সেই সব মানুষের কাছে শেয়ার করুন যাদের এই সমস্যা আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।